bismillahir rahmanir rahim alaikum dear students how are you i hope you all are fine by the grace of almighty allah i am also fine i am neha afroz lecturer in english jinjira pimpri school and college today i will discuss about the use of preposition i have already taken a class about this. গ্রামাটিক্যাল টপিকস সো লেটস স্টার্ট ডিয়ার স্টুডেন্টস আমি এর আগে তোমাদের জন্য প্রিপোজিশনের যে রুলসগুলো দিয়েছিলাম আশা করি তোমরা সেগুলো দেখেছো আজকে আমি বাকি রুলসগুলো দিব এবং দুটো প্র্যাকটিস বুঝিয়ে দেব এগুলো আমি যেভাবে বুঝিয়ে দিব সেগুলো তোমরা ভালো করে দেখবে ভালো করে বুঝবে এবং বাসায় প্র্যাকটিস করবে তোমাদের বই দেখে যে এখানে দেখো যে অ্যাট এবং ইন আমি এখানে দুটো লিখেছি আমরা জানি বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসে এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে তাই না যেমন হি লিভস এখানে দেখো আমি আমি দুটো এক্সাম্পল দিয়েছি হি লিভস অ্যাট ডিয়েনা ইন খুলনা এই যে এখানে যে লিখেছে লিভস অ্যাট ডেনা ইন খুলনা এই যে খুলনা খুলনাটা হচ্ছে বড় স্থান তারপর আমরা ইন বসিয়েছি এবং ডেনাটা হচ্ছে ছোট স্থান তারপর আমরা অ্যাড বসিয়েছি এরকম আমরা আরও লিখতে পারি আমি যদি লিখি লিভস অ্যাট ক্রানিগঞ্জ ইন ঢাকা যা আমরা জানি যে ক্রানিগঞ্জ হচ্ছে ঢাকার চেয়ে ছোট তাই ক্রানিগঞ্জের পূর্বে আমরা কি বসাতে পারি অ্যাড বসাতে পারি এবং ঢাকা ঢাকা হচ্ছে বড় কেরানীগঞ্জ আছে তাই তার পূর্বে আমরা কি বসাবো ইন বসাবো এখানে দেখো আমি আরও একটা এক্সাম্পল লিখেছি ওই যে ওখানে যে কথাটা উল্লেখ আছে যে বড় স্থান বা সময়ের পূর্বে ইন এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাড বসে মানে হি ওয়েন্ট দে আর অ্যাট সেভেন ও ক্লোক ইন দ্য ইভিনিং এখানে দেখো নির্দিষ্ট সময় সেভেন ক্লোক তাই এটার পূর্বে আমরা বসালাম অ্যাড এবং ইভিনিং এটা আমাদের একটা সময় যে সন্ধ্যা সময় তারপূ আমরা বসালাম ইন আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাট এবং ইনের ব্যবহার এখন দু নম্বরে দেখো ইন এবং ইন টু ইন আমরা কোথায় বসাই কোনো কিছুর ভিতরে অবস্থিত এবং সেটা কি হতে হয় অবশ্যই স্থিতিশীল হয় তাই না কোনো কিছুর ভিতরে অবস্থিত এবং স্থিতিশীল বোঝালে সেক্ষেত্রে আমরা বসাবো ইন এবং ভিতর প্রবেশ বা গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বোঝালে সেক্ষেত্রে আমরা বসাবো ইন্টু দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম অথবা আমরা এখানে আরও লিখতে পারি দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাস যে ছাত্রছাত্রীরা কোথায় রুমের ভিতরে অথবা ক্লাসের ভিতরে যদি আমি বলি তাহলে সে রুমের ভিতরে আছে অথবা ক্লাসের ভিতরে আছে সেটা হচ্ছে তার স্থিতিশীলতা এক্ষেত্রে আমরা কী বসালাম ইন বসালাম এরপরে দেখো আমি আরও দুটো উদাহরণ লিখেছি যেটা হচ্ছে গিয়ে ইন টু দে এন্টার্ড ইন টু দ্য রুম তোমাদের এটা আমি যেটা বলেছি যে দেখো যে স্থিতিশীলতা বোঝালে যখন তখন বলেছি ইন কিন্তু ভিতরে প্রবেশ বা গতিশীলতা সেক্ষেত্রে আমরা কি বসাবো ইন্টু যেমন দে এন্টার্ট তারা প্রবেশ করেছিল কোথায় প্রবেশ করেছিল ইন্টু দ্য রুম রুমের ভিতরে অতএব এন্টার্ট কথাটা থাকলে আমরা এমনিতেই বুঝতে পারছি যে এটা গতিশীলতা এরপরে দেখো রূপান্তরিত হওয়া তার মানে চেঞ্জ হয়ে যায় একটা থেকে আরেকটাতে পরিবর্তন হওয়া সেক্ষেত্রে আমরা কি বসাবো ইন্টু বসাবো যেমন ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার পানি কিসে পরিণত হয়েছে বাষ্পে পরিণত হয়েছে আমি যদি এখানে বলি ওয়াটার চেঞ্জেস ইন আইস পানি কিসে পরিণত হয়ে গিয়েছে বরফে পরিণত হয়েছে তার মানে একটা থেকে আরেকটা যখন পরিণত হয় সেক্ষেত্রেও আমরা বসাবো ইন্টু এরপর দেখো তিন নম্বর রুলসে আমি কী লিখেছি অন ইন অ্যাট দিন বা তারিখের পূর্বে আমরা কী বসাবো অন মাস বা বছরের পূর্বে আমরা কি বসাবো ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা বসাবো অ্যাট যেমন আই শ্যাল মিট ইউ অ্যাট ফাইভ ও কো অন সানডে ইন জানুয়ারি যখন নাকি ফাইভ ও কোলোক ফাইভটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময় অতএব তার পূর্বে আমি বসালাম অ্যাট আর দিন বা তারিখের পূর্বে অন তাহলে আমাদের সানডে হচ্ছে গিয়ে দিন তার পূর্বে বসালাম আমি অন এবং শেষে দেখো জানুয়ারি জানুয়ারি হচ্ছে আমাদের মাস বা বছরের পূর্বে আমি কি বলেছি ইন তাহলে জানুয়ারি হচ্ছে আমাদের মাসের নাম অতএব তার পূর্বে আমি বসালাম ইন আশা করছি তোমরা বুঝতে পারছ এরপর দেখো আমাদের চার নাম্বার রুলস আফটার এবং ইন অতীতকালের ব্যাপক সময় যেটাকে আমরা বলে থাকি পিরিয়ড অফ টাইম তো অতীতকালের ব্যাপক সময় বোঝাতে সেখানে আমরা বসাবো কি আফটার এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা বসাবো ইন এটা একটু ভালো করে খেয়াল করো অতীতকাল তার মানে হচ্ছে পাস্ট টেন্স তো অতীতকাল যখন আমরা দেখব সেক্ষেত্রে প্রথমে আমরা সেন্টেন্সটা দেখব দেখার পর খেয়াল করব এখানে কোন টেন্সে আসে যখন দেখব যে এটা পাস্ট টেন্সে আছে সেক্ষেত্রে আমরা বসিয়ে দেবো কি আফটার এবং যখন দেখব যে ফিউচার ট্রেন্ডসে আছে সেক্ষেত্রে আমরা বসাবো ইন যেমন এখানে আছে আই রিটার্ন টু মাই নেটিভ ভিলেজ আফটার সিক্স মান্থ তাহলে এটা কি অতীতকালের ব্যাপক সময় তাই না আই রিটার্ন আমি ফিরে এসেছিলাম টু মাই নেটিভ ভিলেজ আমার নিজের গ্রামে কত আফটার সিক্স মান্থ ছয় মাস পরে এরপরটা দেখো উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ উইক এখানে ভবিষ্যৎকাল আমাদেরকে দেয়াই আছে ভবিষ্যৎকালের একটা ব্যাপক সময় বুঝিয়েছে পিরিয়ড অফ টাইম বুঝিয়েছে সেল কথাটা যেহেতু দেয়া আছে অতএব আমরা বুঝতেই পারছি এটা ভবিষ্যৎকাল তাই না তাহলে উই সেল ফিনিশ দ্য ওয়ার্ক স্বাভাবিকভাবে আমরা এখানে ইন লিখবো কারণ আমাদের বলাই আছে ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে আমরা ইন ব্যবহার করব এখন আমরা পাঁচ নম্বর নিয়মে চলে যাই পাঁচ নাম্বার নিয়মটা তো একটু খেয়াল করো ইন এবং উইদ ইন ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে আমরা এখানে ইন বসাবো এবং সেই সময়টা উত্তীর্ণ হবার পূর্বে বোঝাতে আমরা কি বসাবো উইদ ইন বসাবো যেমন মিস্টার আহাদ উইল কাম ইন এ মান্থ একেবারে শেষ মুহূর্ত এ কারণে আমরা এখানে কি বসালাম ইন বসালাম আবার এক মাস উত্তীর্ণ হবার পূর্বে যদি হয় সেক্ষেত্রে আমরা কীভাবে সহ বলেছি উইদিন তা আমি তোমাদেরকে আরেকটু উদাহরণ লিখেছি উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন এ মান্থ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো ছয় নাম্বার রুলসটা তোমরা দেখো ভালো করে ইন বাই বিফোর ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসে খেয়াল করো কথাটা ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে ভবিষ্যৎকালের ব্যাপক সময়টা বলি বুঝিয়েছি তাই না ব্যাপক সময়ের পূর্বে হবে কি ইন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা কি বসাবো বাই বা বিফোর যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই অর বিফোর ফাইভ পি এম একেবারে আমাদেরকে নির্দিষ্ট করেই দিয়েছে যে কটা সময় ফাইভ পি এম তাই আমরা এখানে বাইও বসাতে পারি বা বিফোর বসাতে পারি এরপরের যে সেন্টেন্সটা দিয়েছে আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছি দেখো পরের এক্সাম্পলটা হি উইল কাম ইন এ মান্থ এটা আমাদেরকে পিরিয়ড অফ টাইম দিয়েছে তাই না অতএব সেক্ষেত্রে আমরা কি বসাবো ইন বসাবো আচ্ছা এখন তোমরা সাত নাম্বার নিয়মটা দেখো ইন অন টু যখন কোন সীমার মধ্যে বোঝাবে সেক্ষেত্রে আমরা ইন বসাবো যখন সীমার বাহিরে বোঝাবে ক্ষেত্রে আমরা টু বসাবো এবং সীমার উপরে বোঝাবে যখন তখন আমরা কি ব্যবহার করব অন ব্যবহার করব যেমন দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি এই যে এই সেন্টেন্সটা আমরা যে দেখেছি এখানে আমাদের বল আছে কি সীমার বাহিরে বোঝাতে টু দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অব দ্য কান্ট্রি একেবারে প্রায় শেষ মাথা তাই না এ কারণে হচ্ছে কি টু বসেছে কিন্তু ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা সীমার উপরে বোঝাতে আমরা কি বসাই অন বসাই এক্ষেত্রে আমরা কি ঢাকা কি আমরা যেমনি জানি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তাই না তো এ কারণে এখানে আমরা কী বসলাম অন এবং আরেকটা যেটা বলেছে কি যে সীমার মধ্যে পূজাতে যেমন ঢাকা সিটি কলেজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি একেবারে মিডল পয়েন্টে ঢাকা সিটি কলেজটা একেবারে কি হার্ট অফ দ্য সিটি শহরের একেবারে হৃদয়ে তার মানে মাঝখানে অবস্থিত এ কারণে এখানে আমরা কী বসলাম ইন এরপর দেখো তোমরা আট নাম্বার যে রুলস ইন এবং আফটার ফিউচার টেন্সে ইন এবং পাস্ট টেন্সে আফটার ব্যবহৃত হয় যেটা আমি কিছুক্ষণ আগেও তোমাদেরকে বলেছি মাই ফাদার উইল কাম ফ্রম দ্য স্টেটস ইন এ উইক আর একটা হচ্ছে হিজ ফাদার ডাইড আফটার টু মান্থস এরপরে চলে যাই আমরা নয় নাম্বারে সিনস ফ্রম ফর নির্দিষ্ট সময়ের পূর্বে সিনস বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে সিন্স দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝায় এবং কি সিন্সের পূর্বে সর্বদা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই না এটা আমাদেরকে সিনস দ্বারা শুধুমাত্র কি অতীতকালের নির্দিষ্ট সময় বোঝায় যে এখানে ইট হ্যাজ বিন রেইনিং এখানে নির্দিষ্ট করে দিয়েছে মর্নিংটাকে তাই আমরা কী লিখলাম সিনস আর ইট হ্যাজ বিন রেইনিং ফর টু উইক্স এখানে এই যে ফর যে আমি বসালাম তোমাদেরকে তোমাদের এখানে দেখো ফরটা কোথায় বসে ব্যাপক সময়ের পূর্বে তাই এটা ইট হ্যাজ বিন রেইনিং ফর টু উইক্স টু আওয়ার্স তাহলে কি দুই ঘন্টা ধরে এখানে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাপক পিরিয়ড অফ টাইম আমাদেরকে দিয়ে দিয়েছে এরপর দেখো দশ নম্বর বিসাইড এবং বিসাইটস প্রথমে যে বিসাইড আছে এই বিসাইট পাশে অর্থে আমরা কি বসাই বিসাইড বসাই আর বিসাইডস কথাটা দিয়ে ইহা ছাড়া অথবা এ ছাড়া বা অধিকন্তু বোঝাতে আমরা বিসাইটস ব্যবহার করি যেমন আমি যখন দেখ লিখি হি স্যাট ড্যাস মি তো সে আমার পাশে এসে যখন বসলো তাহলে তো আমরা অবশ্যই লিখবো স্যাট বিসাইড মি কিন্তু যদি কোথাও তোমরা দেখো যে এরকম থাকে ড্যাশ দিস পেন আই হ্যাভ টু আদার পেন্টস তাহলে ড্যাস দিস পেন্টস ড্যাস বোঝাই যাচ্ছে এই কলমটা ছাড়া তাহলে অবশ্যই সেখানে আমি কী লিখবো বিসাইটস যখন বিসাইটস লিখবো তাহলে বোঝা যাবে যে এটা ছাড়া আই হ্যাভ টু আদার পেন্টস আমার আরও দুটি কলম আছে ডেয়ার স্টুডেন্টস নিয়মগুলো যেগুলো পড়াচ্ছি ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে আশা করি বুঝতে পারবে এখন এগারো নম্বর রুলস আমরা চলে যাই দেখো বিটুইন এবং অ্যামাং যখন দুইয়ের মধ্যে বোঝাবে সেক্ষেত্রে আমরা বিটুইন বসাবো এবং যখন দুইয়ের অধিকের মধ্যে বোঝাবে সেক্ষেত্রে আমরা কী বসাবো অ্যামাং বসাব যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গ বিটুইন দ্য টু বয়েজ তা ডিভাইড দ্য টু বয়েস তাই না এই ড্যাশের জায়গায় আমি কি লিখবো ড্যাশের জায়গায় লিখবো বিটুইন কারণটা কি কারণ হচ্ছে আমার এখানে বলাই আছে আম আমগুলোকে ভাগ করে দিতে দুটি ছেলের মধ্যে দুটি বালকের মধ্যে এর পরের সেন্টেন্সটা একটু খেয়াল করো এখানে আমরা লিখেছি ডিভাইড দ্য দেম এখানে কি আমি যদি লিখি ডিভাইড দ্য বলতে কি দেম দেম বলতে কতজন আছে তার মানে দুইয়ের অধিক আছে তাই না যে কতজন আছে সেটা সম্পর্কে আমাদের আইডিয়া নাই। যেহেতু আমাদের আইডিয়া নাই আমাদেরকে নির্দিষ্ট করে দুজন বলেনি অতএব আমরা এমনিতেই বুঝতে পারছি আমগুলোকে ভাগ করে দিতে বলা হয়েছে যে যারা আছে তাদের মধ্যে অতএব এখানে আমরা অ্যামাং বসাবো এরপরে দেখো বারো নাম্বার বারো নাম্বার হচ্ছে বাই এবং উইথ আমরা জানি যে করে তার পূর্বে বাই বসে এবং যার দ্বারা তার মানে ইন্সট্রুমেন্ট যার দ্বারা করে তার পূর্বে কি বসে উইথ বসে যেমন এখানে আমি তোমাদেরকে দেখেছি যেমন দ্য টাইগার ওয়াজ স্কিল্ড বাই দ্য হান্টার উইথ এ গান তার মানে দ্য টাইগার ওয়াজ স্কিল্ড ড্যাশ দ্য হান্টার ড্যাশ এ গান তাই না যে প্রথম যে ড্যাশটা আমরা যে করে অতএব কে করছে আমরা এখানে বুঝতেই পারছি হান্টার হচ্ছে এখানে শিকারী অতএব যেহেতু হান্টার করছে আমরা অবশ্যই এখানে লিখতে পারি বাই দ্য হান্টার আর কীসের দ্বারা করছে আমি তোমাদেরকে রুলসে লিখেই দিয়েছি যে ইনস্ট্রুমেন্ট তো আমার এখানে ইনস্ট্রুমেন্ট হচ্ছে গান যেহেতু গান লেখাই আছে স্বাভাবিকভাবেই তারপর আমরা কী বসাবো উইথ বসাবো এরপরে দেখো তেরো নম্বর রুলসে অন এবং অভার অন কোথায় বসে লাগালাগি অবস্থায় উপরে হলে আমরা কি বসাই অন বসাই তাই না আর স্পেস রেখে তার মানে ফাঁকা রেখে যখন উপর হবে সেক্ষেত্রে আমরা অবার ব্যবহার করি যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল এই যে বইটা কিসের উপরে টেবিলের উপরে অতএব টেবিলের উপরে যখন তুমি রাখবে অবশ্যই তুমি কি টেবিলটার সাথে লেগে থাকবে তাই না অতএব সেটা হচ্ছে গিয়ে দ্য বুক ইজ অন দ্য টেবিল কিন্তু যখন দেখব যে দ্য ক্লোক ইজ ড্যাস দ্য কাপবোর্ড যখন আলমার এটা ক্লোকটা ঘড়িটা কোথার উপরে আছে যে কাপবোর্ডে স্বাভাবিকভাবে এটা আমরা জানি যে এটা কি হচ্ছে অনেকটা ফাঁকা জায়গা রেখে স্পেস রেখেই রাখা হয়েছে অতএব এখানে আমরা কি লিখবো ওভার লিখবো ডিয়ার স্টুডেন্টস এত সময় আমি তোমাদেরকে যে রুলসগুলো পড়ালাম এবং এর আগেও আমি তোমাদের এই প্রিপোজিশনের উপরে অনলাইনে আরও একটা ক্লাস নিয়েছি ওই ক্লাসগুলো এবং পাশাপাশি এই ক্লাসগুলো দেখবে তাহলেই আমি আশা করবো তোমরা রুলসগুলো প্রিপোজিশনের সব বুঝে ফেলবে এখন আমি তোমাদেরকে প্র্যাকটিসে চলে যাচ্ছি আমি প্র্যাকটিস করে তোমাদের জন্য দুটো একটু বুঝিয়ে দিচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবো সব কিছু দেখো আমি ঢাকা বোর্ডের উনিশ সালের একটা বোর্ড কোশ্চেন নিয়ে এখানে এসেছি তোমাদের সামনে যে এটা আমি একটু পড়ছি এখানে আমি আনসারগুলো লিখে দিয়েছি তোমরা ভালো করে একটু বুঝে নাও আশা করি এরপরে নিজেরা যখন বাসায় প্র্যাকটিস করবে তাহলে আর কোনো সমস্যা হবে না এখানে আমি কি লিখেছি একটু খেয়াল করো মিস্টার রেজা ওয়ার্কস ড্যাস্ক এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল তাহলে মিস্টার রেজা কাজ করেন ড্যাস এ ক্লার্ক ক্লার্ক কি ক্লার্ক অর্থ নিশ্চয়ই তোমরা জানো তাই না যে কেরানি হিসেবে ইন এ লোকাল স্কুল তার এলাকার বিদ্যালয় তাহলে আমরা অবশ্যই এখানে কি লেখ অ্যাজ এ ক্লার্ক অ্যাজটা এখানে কেন আসলো কারণ আমরা জানি কোনো ব্যক্তির উদ্দেশ্য বা কোনো ব্যক্তির গুণ প্রকাশ করার জন্য অ্যাজ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাহলে যেহেতু সে একজন ক্লার্ক অতএব এক্ষেত্রে এ ক্লার্ক হওয়ার কারণে আমরা এখানে অ্যাজ বসালাম তারপরে দেখো হি ইজ পোর বাট অনেস্ট সে দরিদ্র কিন্তু সে সৎ হিজ অনেস্টি ইজ নোন এভরি ওয়ান ইন হিজ লোকালিটি তাহলে তার সততা জানে एवरीवन প্রত্যেককে প্রত্যেকে ইন হিজ লোকালিটি তার এলাকার তাহলে অবশ্যই এখানে কি হবে টু হবে তাই না হি ইজ নোন টু টুটা এখানে কেন আমরা বসালাম কারো কারো প্রতি বাট কারো নিকট অর্থে আমরা জানি টু বসে তাহলে এখানে আমরা দেখতে হিজ অনেস্টি ইজ নোন টু এভরি যে সবাই জানে এই কারণে এখানে টু বসেছে এরপরে সেন্টেন্স দেখো হি ওফেন সাফার্স ড্যাশ হাঙ্গার তাহলে সাফার্স আমরা জানি সাফার্সের পর অবশ্যই কী হবে ফ্রম হবে কারণ কি কারণে ফ্রম হবে দেখো কোনো কিছু সহ্য করা বোঝাতে অথবা কোনো কিছুর কারণে কষ্ট ভোগ করা বোঝাতে আমরা জানি কোন কোন শব্দের পর ফ্রম বসে বিশেষ করে সাফারের পর কিন্তু ফ্রমটা বসে তাই না তাহলে হি ওফেন সাফার্স ফ্রম হাঙ্গার সে কি হয় প্রায় দেখা যাচ্ছে ক্ষুদায় কষ্ট পায় এই যে কষ্ট পাওয়া কষ্ট ভোগ করা এ কারণে এখানে ফ্রম হয়েছে এরপরে দেখো হি ইজ ডিপ্রিপড ডিপ্রিপ কথাটা মানে হচ্ছে কি বঞ্চিত তাই না হি ইজ ডিপ্রিপড থাকলে আমরা জানি অফ হয় অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস সে আরাম এবং আরও অনেক জিনিস থেকে সে কি বঞ্চিত কারণ এই ডিপ্রিটের পর কারণ কিছু কিছু ফ্রেশ আছে এদের পরে আমরা কি করি অফ বসাই যেমন যে এ গ্রেট নাম্বার অফ এ গুড ডিএল অফ এখানে যেমন আছে ডিপ্রিভড অত ডিপ্রিভড অফ তারপর দেখো নেভারলেস হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ তাহলে এর পর কিন্তু আমরা জানি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দেওয়া আছে লং ফর লং ফর কথাটার মানেও হচ্ছে গিয়ে প্রত্যাশা করা তাহলে কি হচ্ছে যে হি ডাজ নট লং ফর ওয়েলথ সে কী করে না যে তারপরও সে যে সম্পদের জন্য প্রত্যাশা করে না হি নেভার হ্যাংকারস ড্যাশ নেম অ্যান্ড ফেম এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হ্যাংকার যদি থাকে আমরা জানি হ্যাংকার আফটার কথাটা মানে হচ্ছে লালায়িত হওয়া তো এখানে লিখেছে হি যেহেতু হি আছে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখন এখানে কিন্তু হ্যাংকার্স দেওয়া আছে তাহলে হি নেভার হ্যাংকার্স আফটার নেম অ্যান্ড ফেম সে লালায়িত হয় না নাম সুনাম এবং কি নামের জন্য এবং সুনামের জন্য আচ্ছা এরপর দেখো হি লিডস হিজ লাইফ সে তার জীবন পরিচালনা করে থাকে ড্যাস অনেস্ট মিন্স কিসের দ্বারা বাই অনেস্ট মিন্স তাই না সে এখানে বাই কেন হলো বাই হলো কোনো উপায় বা মাধ্যমে যখন আমরা বোঝাই সেক্ষেত্রে কি হচ্ছে গিয়ে বাই বসে তাই না তো যেহেতু এখানে কি বলছে হি লিডস ইজ লাইফ বাই অনেস্ট মিনস কিসের উপায় দ্বারা সেই করে থাকে যে সততার দ্বারা এ কারণে এখানে বাই বসেছে এরপরে সেন্টেস দেখো হি ইজ স্যাটিসফাইড সে সন্তুষ্ট ড্যাশ হোয়াট হি হ্যাজ তাহলে সে কিসে সন্তুষ্ট উইথ হোয়াট হি হ্যাজ তা উইথ কথাটা আমরা কোথায় বসাই যখন নাকি দেখি যে সন্তুষ্ট থাকা বা তৃপ্ত থাকা বোঝায় সেক্ষেত্রে আমরা কি করে থাকি উইথ স্যাটিসফাইডের সাথে উইথ বসাই তাহলে এখানে যেহেতু স্যাটিসফাইড আসে তাহলে হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ তারপর দেখো বাট সামটাইমস হি রান্স ইন্টু ডেপ্ট অ্যান্ড প্রভার্টি কিন্তু ইজ রেসপন্সিবল ড্যাস দিস ডেপ্ট আচ্ছা ডেপ্ট না এখানে দেখো বাট সামটাইমস কিন্তু মাঝে মাঝে হি রানস ইন টু ডেপ সে কী করে থাকে ঋণ করে থাকে অ্যান্ড প্রভার্টি ইজ রেসপন্সিবল এবং দারিদ্রতাই হচ্ছে গিয়ে দায়ী কিসের জন্য দায়ী ফর দিস ডেপ্ট এই ঋণের জন্য দায়ী অতে বোঝাই যাচ্ছে রেসপন্সিবলের পরে এখানে কী হবে ফর হবে হাওয়েবার যাই হোক হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স যাই হোক সে কি পছন্দ করে না অন্যের উপরে নির্ভরশীল হতে কারণ আমরা জানি এটা ডিপেন্ডের পর অন হয় ডিপেন্ড অন মানে হচ্ছে এটা হচ্ছে কি একটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ডিপেন্ড অন কথাটার মানে হচ্ছে নির্ভর করা ডিয়ার স্টুডেন্টস আশা করি এই যে প্রথম যে প্র্যাকটিসটা তোমাদেরকে আমি করালাম ঢাকা বোর্ড উনিশ যে অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তারপরও যদি মনে করো যে ম্যাডাম কোনো সমস্যা আছে তোমরা আমাকে বলবা আমি আবার বুঝিয়ে দেব এরপরে আমি তোমাদের জন্য আরেকটা প্র্যাকটিস নিয়ে এসেছি এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু এটা তোমরা ভালো করে একটু দেখো এটা অবশ্য তোমাদের কাছে এমনিতেই ইজি হওয়ার কথা এটা তোমাদের সেই চ্যাপ্টার তোমাদের ফার্স্ট পেপার বইয়ের একটা চ্যাপ্টার সেখানে কিন্তু আমি তোমাদেরকে এটা অনেকবার পড়িয়েছি তাই না তো দেখো আওয়ার্স ইজ রিভারিন ইন কান্ট্রি আমাদের দেশ কি নদীমাত্রিক দেশ রিভার্স আর এভরিহেয়ার নদী সর্বত্র সবখানে ড্যাশ আওয়ার লাইফ লিটারেচার ইকোনমি অ্যান্ড কালচার তাহলে কোথায় ইন আওয়ার লাইফ লিটারেচার ইকোনমি অ্যান্ড কালচার আমরা প্যাসেজটা পড়েছি তো এ কারণে এটা করতে গেলে এই শব্দগুলো দেখবে তোমাদের মাঝে অটোমেটিক্যালি চলে আসবে তো এখানে ইনটা কেন বসালো কোনো কিছুর মধ্যে আমরা জানি এ ওয়তে বাংলা যে এই যে তোমাদের এইগুলো আছে ইত্যাদি যখন বোঝায় সেক্ষেত্রে আমরা কি বসাই ইন বসাই তাই না আচ্ছা এর পরের সেন্টেন্স আমরা দেখি বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড সেফ কিন্তু নদীগুলো কি তার সঠিক আকৃতিতে আছে তাহলে এখন আমরা কি জানি বাট আর দ্য রিভার্স ইন গুড সেফ আনফর্চুনেটলি দে আর নট দুর্ভাগ্যবশত তা নেই এ ফিউ আর অলরেডি ডেড কিছু রীতিমতো মারা গিয়েছে অ্যান্ড সেভারেল আর গোয়িং গোয়িংয়ের পর থ্রো হবে আমরা জানি তাই না গোয়িং থ্রো দ্য পিংকস অফ দেট এখানে থ্রোটা কেন বসালো সেভারেল আর গোয়িং থ্রো দ্য পিংক অফ দেট কিছু কি মাধ্যম তাই না যে থ্রো বলতে আমরা জানি যে কি মাধ্যমে বোঝায় অথবা কোনো কিছুর ভিতর দিয়ে বোঝায় যে আরও কিছু কি হচ্ছে যে পিংকশ অফ দেট প্রায় মৃত্যু যাত্রী এ কারণে এখানে থ্রো হয়েছে দ্য রিভার ব্রিয়ঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ড্রাইং রিভার এই ব্রিয়ঙ্গা নদীটা হচ্ছে কিসের উদাহরণ এই মরা নদীর উদাহরণ যে এখানে কেন অফ হলো আমরা জানি সাধারণত র বা এর অর্থ বুঝাতে আমরা কি বসাই অফ বসাই তাই না তো এখানে যে বলেছে দ্য দা রিভার ব্রিয়ঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ড্রাইং রিভার এখানে স্বাভাবিকভাবে কী আছে ব্রিহঙ্গা নদী হচ্ছে গিয়ে উদাহরণ এ মরা নদীর এই যে র বা এর এই কারণে অফ এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডিসক্রাইবস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিবার ব্রিওঙ্গা অ্যান্ড হোয়াই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেলিসান একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে কোথায় ডেলিসান পত্রিকায় যেখানে বর্ণনা করা হয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড কী ঘটেছিল কোথায় ঘটেছিল হোয়াট হ্যাজ টু দ্য তাহলে এখানে টু আমরা কেন বসলাম পতি বা কারো নিকট অর্থ আমরা কী বসাই টু বসাই এ কারণে বসালাম এরপর দেখো ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড এ পারপেচুয়াল স্ট্যান্ড ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ইটস ওয়াটার ইজ পলিউটেড এর পানিগুলো দূষিত হয়েছে অ্যান্ড এ পারপেচুয়াল স্ট্যান্ড এবং চিরস্থায়ী দুর্গন্ধ ফিলস পরিপূর্ণ করে ফেলে দ্য এয়ার অ্যারাউন্ড ইট অ্যারাউন্ড কথাটা মানে হচ্ছে চারিদিক তাই না আমরা জানি চারিদিক বোঝাতে যে এর চারিদিকে একেবারে দুর্গন্ধে ভরে যায় এবং পানিগুলো দূষিত তাই না দ্য রিপোর্ট এজ দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট প্রতিবেদনে বলা হয় যে নদীটির গৌরবময় অতীত ছিল ওয়ান্স একদা ইট ওয়াজ এ ট্রিবিউটারি এ ট্রিবিউটারি কথাটার মানে হচ্ছে উপনদী উপনদী গ্রীষ্মের উপনদী ছিল অফ দ্য গঙ্গা গঙ্গার উপনদী ছিল যেহেতু এখানে অফ দ্য গঙ্গা তার মানে হচ্ছে বা এর গঙ্গার উপনদী ছিল অ্যান্ড ফ্লোট এবং প্রবাহিত হয়েছে ইন্টু দ্য বে অফ বেঙ্গল আমরা জানি কি যখন নাকি গতি বোঝায় তাই না বাহির হতে ভিতরের দিকে যখন বোঝায় সেক্ষেত্রে আমরা কি বসে ইন্টু বসাই তাহলে আমাদের এখানে কী হয়েছে ফ্লোট ইন্টু দ্য বে অফ বেঙ্গল আচ্ছা এরপর দেখো ড্যাশ দ্য রিভার ধলস্টরি এবং এটা কিসের মধ্যে থ্রো দ্য রিভার ধলস্টোরি এটার কি থ্রো হবে কারণ আমরা জানি কোনো কিছুর মধ্য দিয়ে বা ভিতর দিয়ে বোঝাতে থ্রো হয় এই কারণে এখানে আমরা থ্রো বসালাম গ্রাজুয়ালি ক্রমান্বয়ে ইট লস্ট ইটস লিঙ্ক ইহা এর সম্পর্ক হারিয়েছে ড্যাশ দ্য গঙ্গাস অ্যান্ড গট দ্য নেম বুড়ি গঙ্গা অ্যান্ড ড্যাস দ্য ড্যাস দ্য গঙ্গাজ অ্যান্ড ড্যাসের জায়গায় হবে আমরা কী বসাবো উইথ বসাবো উইথটা কেন বসালো আমরা কোনো ব্যক্তি বা বস্তুর সাথে যখন বোঝাই সেক্ষেত্রে আমরা কী বসাই উইথ বসাই তাই না তাই কিসের সাথে সম্পর্ক হারিয়েছে ইট লস্ট ইজ লিঙ্ক ইহা এর সম্পর্ক হারিয়েছে উইথ দ্য গঙ্গাজ গঙ্গার সাথে অ্যান্ড গড দ্য নেম ব্রিগঙ্গা এবং ব্রিগঙ্গা নদীর নাম ধারণ করেছে অতএব ডেয়ার স্টুডেন্টস আমি তোমাদেরকে এখানে দুটো প্র্যাকটিস বুঝিয়ে দিলাম প্রিপোজিশনের পজিশনের রুলসগুলো সব করিয়েছে তোমরা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবে নিয়মিত তাহলেই দেখতে পারবে যে তোমরা সবগুলো পারবে আশা করি ভালো ভালোভাবে সব বুঝতে পেরেছ ঘরে থেকে ভালো থেকে নিয়মিত অনলাইনের ক্লাসগুলো দেখো তাহলে তোমরা যে তোমরা যে মনে করছো তোমাদের যে ক্ষতি হচ্ছে আমার মনে হয় সেই ক্ষতিটা পূরণ হয়ে যাবে অনলাইনের ক্লাসগুলো সুন্দরভাবে দেখলে সুন্দরভাবে বুঝলে আর আমরা যে কষ্ট করে তোমাদের জন্য অনলাইনে ক্লাস দিচ্ছি যখন তোমরা দেখবে এবং তোমরা করতে পারবে তাহলে আমাদের এই কষ্টটা কী হবে সার্থক হবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস এভরিবডি